হাই ভিউয়ার্স, হোয়াইট বোর্ড স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি নবম ও দশম শ্রেণীর সূচক ও লগারিদমের অনুশীলনী 4.1-এর 13, 14 এবং 15 নম্বর অঙ্ক প্রমাণ করে দেখাবো। তো প্রথমে আমরা 13 নম্বর অঙ্কটা সমাধান করব। 13 নম্বর অঙ্ক করতে হলে এখানে ডান পক্ষ বাম পক্ষ দিয়ে করতে হবে, অর্থাৎ বাম পক্ষ করে এখানে ডান পক্ষ 1 মিলাতে হবে আমাদের। ওকে, তাহলে আমরা 13 নম্বর অঙ্কতে বাম পক্ষ দিলাম, যে বাম পক্ষ যেটা দেওয়া আছে সেটা এখানে লিখলাম ব্র্যাকেটের ভিতরে। এখন দেখা যাচ্ছে ব্র্যাকেটের ভিতরে এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি যদি দুইটা ভাগ আকারে থাকে, তখন দুইটা ভিত্তি যদি একই রকম হয় তাহলে দুইটা ভিত্তি থেকে একটা ভিত্তি কমন নিলাম, অর্থাৎ দুইটা ভিত্তি হচ্ছে এক্স, তাহলে কমন নিলাম। আর পাওয়ারগুলো ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়, অর্থাৎ এ মাইনাস বি। তাহলে ব্র্যাকেট উপরে যেটা দেওয়া আছে পাওয়ার হিসাবে 1/ab ইন্টু এখানে দুইটা এক্স থেকে একটা এক্স কমন নিলাম বি মাইনাস সি, সেমভাবে 1/bc ইন্টু এখানে লিখা যায় দুইটা এক্স থেকে একটা এক্স সি মাইনাস এ, তাহলে উপর হবে 1/c। এখন যদি আমরা ব্র্যাকেট উঠাই দিই তাহলে এই পাওয়ার, এই এক্সের উপর যে পাওয়ার এবং এই পাওয়ার উপর পাওয়ার গুণ হবে, অর্থাৎ এক্স এই পাওয়ারটা যদি গুণ হয়, যেহেতু এটা ভগ্নাংশ আকারে আছে তাহলে এখানের পাওয়ারটা উপরের সাথে গুণ হবে, অর্থাৎ এটা লেখা যায় এ মাইনাস বি ওয়ানের সাথে গুণ করলে এ মাইনাস বি বাই এ বি ইন্টু এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি ওয়ানের সাথে গুণ করলে বি মাইনাস সি বাই বি সি ইন্টু এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ ওয়ানের সাথে গুণ করলে সি মাইনাস এ সি এ হবে এখানে। এখন প্রত্যেকটা দেখা যাচ্ছে যে গুণন আকারে আছে, সে কারণে প্রত্যেকটা ভিত্তি একই রকম, অর্থাৎ এক্স হচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা ভিত্তি থেকে একটা ভিত্তি কমন নেব, অর্থাৎ এক্স আমরা কমন নিলে এখানে যেহেতু গুণন আকারে আছে পাওয়ারগুলো যোগ হবে, অর্থাৎ এ বি এ মাইনাস বি প্লাস বি সি বি মাইনাস সি প্লাস সি এ সি মাইনাস এ হবে। এখন এটাকে আমরা লসাও করব উপরের পাওয়ারগুলোকে, যেহেতু ভগ্নাংশ আসছে, তাহলে এটাকে যদি আমরা লসাও করি এখানে লেখা যায় এ বি সি, এখানে এ বি আছে কিন্তু সি নাই, সে কারণে সি দ্বারা উপরটারে গুণ হবে, অর্থাৎ এ সি মাইনাস বি সি প্লাস এখানে বি সি আছে কিন্তু এখানে হচ্ছে বি সি, অর্থাৎ এখানে বি সি আছে কিন্তু এ নাই, অর্থাৎ এই এ বি সি কে বি সি দ্বারা ভাগ করলে এ হয়, এ দ্বারা এটাকে গুণ করতে হবে, অর্থাৎ এ বি মাইনাস সি এ প্লাস এখানে সি এ দ্বারা যদি আমরা এ বি সি কে ভাগ করি তাহলে এখানে হবে শুধুমাত্র বি, তাহলে বি দ্বারা এটাকে যদি আমরা গুণ করি তাহলে হবে বি সি মাইনাস এ বি। তাহলে এটাকে লেখা যায় যে এ বি মাইনাসের এ বি প্লাসের এ বি কাটা, প্লাসের বি সি মাইনাসের বি সি কাটা, মাইনাসের এ সি প্লাসের এ সি কাটা, থাকলো হচ্ছে এক্স টু দি পাওয়ার উপরে জিরো, তারপরে এ বি সি। জিরো দ্বারা কোনো সংখ্যাকে যদি আমরা ভাগ করি তাহলে তার মান হচ্ছে জিরো, অর্থাৎ এক্স টু দি পাওয়ার জিরো, অর্থাৎ কোনো সংখ্যার উপর যদি পাওয়ার জিরো থাকে তখন তার মান হচ্ছে 1। তাহলে এটাই হচ্ছে ডান পক্ষ প্রমাণিত। এখন আমি 14 নম্বর অঙ্কটা সমাধান করব। 14 নম্বর অঙ্কতে ব্র্যাকেটের ভিতরে সেমভাবে পূর্বেরটার ন্যায় এখানে ভাগ আকারে আছে এবং ভিত্তিগুলো একই রকম, এক্স টু দি পাওয়ার এ ভাই এক্স টু দি পাওয়ার বি দেওয়া আছে, প্রত্যেকটাতে এখানে সেমভাবে দেওয়া আছে, সে কারণে আমরা দুইটা এক্স থেকে একটা এক্স কমন নেব, একটা এক্স যদি কমন নেই থাকে হচ্ছে এ মাইনাস বি এখানে, তারপর বাইরের যে পাওয়ারটা সেটা ব্র্যাকেট দিয়ে উপরে পাওয়ার হিসাবে বসাবো এ প্লাস বি ইন্টু দুইটা এক্স থেকে একটা এক্স, তারপরে বি মাইনাস সি হবে বি মাইনাস সি, কারণ ভাগের ক্ষেত্রে পাওয়ারটা বিয়োগ হয়, উপরে বি প্লাস সি হবে এখানে ইন্টু এখানে দুইটা এক্স থেকে একটা এক্স কমন যাবে, থাকে হচ্ছে সি মাইনাস এ, উপরে হবে সি প্লাস এ। এখন এটারে লিখা যায় যে যেহেতু এটার এটা গুণ হবে, অর্থাৎ এটারে লিখতে পারি আমরা এক্স টু দি পাওয়ার যে এক্স মাইনাস এ সরি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, সেমভাবে এখানে এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি ইন্টু এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ গুণন সি মাইনাস সি প্লাস এ। লক্ষ্য করা যায় এ প্লাস বি
a माइनस बी सूत्र हे स्कोर माइनस बी स्कोर ताने लिखा जाए जो एक्स टू दि पावर ए स्कोर माइनस बी स्कोर इंटू एक्स टू दि पावर ये हे बी प्लस सी इंटू बी माइनस सी बी स्कोर माइनस सी स्कोर इंटू एक्स टू दि पावर सेम भाव ये लिखा जाए जे सी स्कोर माइनस ए स्कोर एबार प्रत्येकटा एखाने गुणन आकारे आछे एबं तीनटा भित्ति थेके अर्थात एक्स थेके एकटा एक्स कमन नेब आर पावारगुलो जेहेतु गुणन आकारे आछे सेई कारणे पावारगुलो जोग हबे ए स्कोयर माइनस बी स्कोयर प्लस बी स्कोयर माइनस सी स्कोयर प्लस सी स्कोयर माइनस ए स्कोयर एखाने माइनसेर ए स्कोयर प्लसेर ए स्कोयर माइनसेर बी स्कोयर प्लसेर बी स्कोयर माइनसेर सी स्कोयर प्लसेर सी स्कोयर काटा থাকলো হচ্ছে এক্স টু দি পাওয়ার উপরে শূন্য অর্থাৎ এর মান হচ্ছে ওয়ান এটাই হচ্ছে ডান পক্ষ অর্থাৎ প্রমাণিত এখন আমি পনেরো নম্বর অঙ্কটা সমাধান করে দেখাবো পনেরো নম্বর অঙ্কতে ডান পক্ষ ছিল এটা এটা সমান ওয়ান সেটা আমাদের প্রমাণ করতে হবে এই দুইটা এক্স যেহেতু ভাগে আছে তাহলে দুইটা এক্স থেকে একটা এক্স কমন নেব ভাগের ক্ষেত্রে পাওয়ারটা বিয়োগ হয় তাহলে পি মাইনাস কিউ অর্থাৎ বাহিরে যেটা আছে সেটা পাওয়ার হিসাবে বসবে অর্থাৎ পি প্লাস কিউ মাইনাস আর ইন্টু দুইটা এক্স থেকে একটা এক্স কিউ মাইনাস আর তাহলে এখানে কিউ প্লাস আর মাইনাস পি ইন্টু এক্স আর মাইনাস পি আর প্লাস পি মাইনাস কিউ এখন আমরা এই পাওয়ার পাওয়ার গুণ করব অর্থাৎ এক্স টু দি পাওয়ার এটার লেখা যায় যে পি মাইনাস কিউ ইন্টু পি প্লাস কিউ মাইনাস আর সেমভাবে এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর কিউ প্লাস আর মাইনাস পি ইন্টু এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি অর্থাৎ আর প্লাস পি মাইনাস কিউ এখন এইটা দ্বারা প্রথমে এটাকে গুণ করব তারপর কিউ দ্বারা এটাকে গুণ করব এক্স টু দি পাওয়ার পি দ্বারা এটাকে গুণ করলে পি স্কোয়ার প্লাস পি দ্বারা কিউ রে গুণ করলে পি কিউ প্লাস এখানে আছে মাইনাস তাহলে পি দ্বারা মাইনাস আরকে গুণ করলে হয় মাইনাস পি আর সেমভাবে মাইনাস কিউ দ্বারা যদি আমরা পিকে গুণ করি তাহলে হয় মাইনাস পি কিউ মাইনাস কিউ দ্বারা যদি কিউকে গুণ করি তাহলে হয় মাইনাস কিউ স্কোয়ার মাইনাসে মাইনাসে এখানে হবে প্লাস কিউ আর এবার এই এক্সের কাজ করব এবার এখানে কিউ দ্বারা এই পুরোটাকে গুণ করব কিউ দ্বারা যদি গুণ করি তাহলে এখানে লেখা যায় যে কিউ স্কোয়ার প্লাস কিউ আর মাইনাস কিউ দ্বারা পিকে গুণ করলে হয় পি কিউ মাইনাস আর দ্বারা এটাকে যদি আমরা গুণ করি তাহলে মাইনাস পি কিউ আর মাইনাস আর স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস পি আর এখন এই এক্স টু দি পাওয়ার এখানে আছে এইটা দ্বারা এটাকে যদি আমরা গুণ করি তাহলে এক্স টু দি পাওয়ার আর স্কোয়ার আর দ্বারা পিকে গুণ করলে প্লাস পি আর মাইনাস কিউ আর প্লাস এখানে মাইনাস হবে মাইনাস পি দ্বারা আবার আর এ গুণ করবো অর্থাৎ মাইনাস পি আর মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ এখন দেখা যাক যে কোনোটা কাটাকাটি যায় কি না এখানে মাইনাসের পি কিউ প্লাসের পি কিউ কাটা এখানে মাইনাসের কিউ আর প্লাসের কিউ আর কাটা আর এখানে মাইনাসের এখানে মাইনাসের পি আর এবং প্লাসের পি আর কাটা বাকিগুলো সবগুলো তিনটা এক্স থেকে আমরা একটা এক্স কমন নেব থাকে হচ্ছে এখানে পি স্কোয়ার মাইনাস পি আর এখানে থাকে হচ্ছে কি স্কোয়ার প্লাস কিউ আর প্লাস যেহেতু গুণন আকারে আছে যোগ হবে অর্থাৎ প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস পি আর মাইনাস পি কিউ প্লাস এখানে হবে আর স্কোয়ার মাইনাস কিউ আর মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ এখন দেখা যাক যে এখানে কাটাকাটি যায় কি না এখানে প্লাসের পি কিউ এখানে মাইনাসের পি কিউ মাইনাস প্লাস মাইনাসের পি স্কোয়ার প্লাসের পি স্কোয়ার মাইনাসের কিউ আর তারপর হচ্ছে এখানে প্লাসের কিউ আর কাটা প্লাসের আর স্কোয়ার মাইনাসের আর স্কোয়ার কাটা মাইনাস প্লাসের পি আর মাইনাসের পি আর কাটা প্লাসের কি স্কোয়ার
माइनस কি স্কয়ার কাটা থাকলো হচ্ছে x টু দি পাওয়ার 0 অর্থাৎ x টু দি পাওয়ার 0 তার মান হচ্ছে 1 এটাই হচ্ছে ডান পক্ষ।